ন্যূনতম মজুরি 23,000 টাকা করার দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন পোশাককর্মীরা। সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনাও ঘটে। শ্রমিক আন্দোলনের মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণে মঙ্গলবার সকালে আলোচনায় বসে মজুরি বোর্ড, আর বিকালে ঘোষণা হয় পোশাককর্মীদের নতুন ন্যূনতম মজুরি 12,500 টাকা। তবে একে এখনও অনেক কম বলছেন শ্রমিকদের নিয়ে কাজ করা কোনো কোনো সংগঠন। বর্তমান বাজার প্রেক্ষাপটে এজন্য মজুরি কাঠামো পুনর্বিবেচনার দাবি তাদের। বর্তমান বাজার দরের সাথে একজন গার্মেন্টস শ্রমিকের চারজনের পরিবারের পক্ষে এই মজুরিটা মেনে নেওয়া সম্ভব না, কারণ 12,500 টাকায় আসলে কিছুই হয় না আর কি। এটা আমরা সবাই জানি, কম বেশি সবাই জানি। ফলে হচ্ছে আমরা দাবি করেছিলাম 25,000 টাকা। এই 25,000 টাকার মধ্যে যদি একটা দর কষাকষি হইতো, একটা বিবেচনা করার মতো মজুরি যদি তারা প্রস্তাব করতো, তাহলে সেটা আমরা বিবেচনা করতে পারতাম। তো আমরা আবার পুনর্বিবেচনার জন্য কিন্তু এটা দাবি জানাচ্ছি, কারণ শ্রম আইন অনুযায়ী কিন্তু 14 দিনের একটা আপত্তি দেওয়ার অপশান রয়েছে। ফলে আমরা আপত্তিও দিব, অলরেডি হচ্ছে আমরা প্রত্যাখ্যান করেছি। আর কারখানা মালিকরা বলছেন 80% কারখানা বহন করতে পারবে না শ্রমিকদের নতুন মজুরি। শ্রমিক সংগঠনগুলোর মজুরি প্রত্যাখ্যানের সমালোচনাও করেন তিনি। যে স্যালারিটা নির্ধারিত হয়েছে এটা আমাদের এক্সপেকটেশনের অনেক বাইরে, এবং অনেক ফ্যাক্টরি এই স্যালারিটা বহন করতে পারবে না। অনেক বলতে আমি অন্তত মনে করি 80-85% ফ্যাক্টরি এই স্যালারিটা বহন করতে পারবে না, এবং অনেক ফ্যাক্টরি এই স্যালারি বহন করতে না পেরে বন্ধ হয়ে যাবে। ডিসেম্বর থেকে কার্যকর, এটা একটা অস্বাভাবিক এবং অসম্ভব ব্যাপার। কারণ আমি তো ডিসেম্বরের যে আমার যে কার্যাদেশ, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত, ইভেন মার্চ পর্যন্ত আমাদের যে কার্যাদেশ, এটি আমরা নেগোসিয়েট করে ফেলছি আরও আগে। আর শ্রমিক নেতারা যারা কথা বলেন তাদের তো গায়ে দিয়ে যাবে না, কারণ পরের ধনের পোদ্দারি ওনারা করেন, যাবে তো আমাদের উপর দিয়ে, ইন্ডাস্ট্রির উপর দিয়ে। তাদের ইনকাম কী, তাদের ইয়েটা কী, তারা যে কথা বলেন, তারা, আমরা তো এই সেক্টরে ইন্ডাস্ট্রির মালিক, আমরা ইন্ডাস্ট্রি চালাই, শ্রমিক চালাই, আমরা বিকেমি বিজেমির নেতৃত্ব দেই, আমরা উড়ে এসে জুড়ে বসি নেই। অর্থনীতিবিদরা বলছেন বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে ঘোষিত মজুরির অঙ্ক কমই, মজুরি বাড়াতে উৎপাদনশীলতার উপরও গুরুত্ব দেন তারা। এবং এই মুহূর্তে আসলে বাজার যে মূল্যস্ফীতির পরিস্থিতি, যে একটা অসহনীয় মূল্য, দ্রব্যমূল্য, তো সেটির সাথে আমরা যদি তুলনা করি তাহলে সেক্ষেত্রে অনেকটাই কম। এবং এই আসলে এতটুকু মজুরি দিয়ে কতটুকু ভরণ পোষণ করা যাবে একটি পরিবারে, সেটি প্রশ্ন সাপেক্ষ। যখন আমরা এই হাই রেঞ্জের প্রোডাক্ট তৈরি করব, তখন আমাদের কিন্তু এই প্রোডাক্টের প্রাইসের কারণেই প্রফিট মার্জিন অনেক বেশি হবে, এবং তখন কিন্তু আমাদের এই যে যারা শ্রমিক তাদেরকে উচ্চ মজুরি দেওয়া কোনো সমস্যাই হবে না। ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে বুধবারও গাজীপুর ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ হয়েছে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।